রহস্য। বাবা আমার আর নাকি শুয়া না রে, এসো যাও এসো। গুড মর্নিং বন্ধুগণ, চলে এসেছি আর একটা ফেসবুক ব্লগ নিয়ে। আজকের দাদা সুহানা ভীষণ সুন্দর করে সেজেছে। সুহানা তো একদম শাড়ি ফাড়ি পরে একবারে রেডি হয়েছে। এদিকে এদিকে আমাদের পুগলুও রেডি হয়ে গেছে। ওরা আজকে যাচ্ছে একটা সুন্দর জায়গায়, সেটা আমি বলবো না কোথায় যাচ্ছে, কিন্তু আমার কাজ আছে বলে আমি যেতে পারবো না। আমাকে আজকের আবার কলকাতা যেতে হবে। তো ওরা সব তিনজন, তুমি তো কলকাতা থেকে ওখান থেকে আরো অন্য একটা জায়গা যাবে অনেক দূরে। আর তোমার তোমাদের সঙ্গে যাবে কে, সায়ক আঙ্কেল, সায়ক আর ওরা তিনজন মিলে বেরিয়ে পড়ছে। ভালো ভালো বেরিয়ে পড়ো, যাও। আর কোথায় যাচ্ছে না যাচ্ছে আমি এখন কিছু বলছি না, তোমরা যেতে যেতে বুঝতে পারবে। মানে মানে সুয়ানার তো মানে ওখানে গিয়ে মাথা ফাথা খারাপ হয়ে যাবে, এত কালেকশন, এত শাড়ি ফাড়ি দেখে। আমি তো এইটুকুই বলেছি, মানে শাড়ি দেখে মাথা খারাপ হয়ে যাবে ওর। কিন্তু কোথায় যাচ্ছে আমি এখন কিচ্ছু বলিনি। যাও তোমরা ওদের সঙ্গে যাও, ভীষণ মজা হবে আজকে। সাহেব থাকলে তো মজাই হয়। হ্যাঁ, এটিএম কার্ড পাঞ্চ করলে টাকা বেরোবে তো? আমার ঢুকে দেবে কিন্তু বেরোবে টাকা। মাহিরা আমরা কোথায় যাচ্ছি বলো তো, তুমি জানো কি? হ্যাঁ, না ও বলতে চাইছে যে ছোট বাবার কলকাতা ফ্ল্যাটে যাচ্ছি না, আমরা যাচ্ছি এখন সায়ক আঙ্কেলদের বাড়ি। তুমি যাবে তো? ব্লু ও বলতে চাইছে যে হ্যাঁ ও সায়ক আঙ্কেলদের বাড়িও যাবে। ও ছোট বাবার কলকাতার যে ফ্ল্যাট আছে যে ওখানে গিয়েছে কয়েকবার, তো সেখানে যাবে। ও জানে যে সায়ক আর রিয়াজ ওখানে মাঝে মাঝে, মানে সায়ক যায় রিয়াজের ফ্ল্যাটে আড্ডা মাত্র, সেই জন্য ভাবছে যে সায়কে নিয়ে আমরা যাবো রিয়াজের ফ্ল্যাটে। কিন্তু না, কিন্তু না, আমরা যাবো অন্য জায়গায়। অনেক লং রাস্তা, অনেক লং রাস্তা ভাই, অনেক লং রাস্তা, জানি না কি হবে। ঘুম দিয়ে নাও সবাই, একটা করে ঘুম দিয়ে না, ফিরে আসছি। তো আমরা এখন চলে এসেছি সায়কদের বাড়িতে। তো এখন সায়কের আসার অপেক্ষায়, ওকে ফোন করলাম, সায়ক বললো আসবে দু তিন মিনিটের মধ্যে। তো উপরে আর উঠিনি, কারণ উপরে উঠলে মানে দেরি হয়ে যাবে, আরো 10-15 মিনিট কি আধ ঘন্টা দেরি হয়ে যেতে পারে। প্লুর সাথে খেলা করতে করতে সময় কাটিয়ে দেবে এরা। মাইরা এরা না, তুমি আর তোমার মেয়ে ভয় পাও? আমি একটু ভয় পাই বাবা, সোনা খুব ভালো লাগে, খুব ভালো লাগে আমার, চটকাতে ভালো লাগে। প্লুর আদর করলে আর সুন্দর ভাবে মানে আদরটা উপভোগ করে আর কি। সায়ক চলে এসছে, খুব সুন্দর একটা পাঞ্জাবি পরেছে। সায়ক কি বলছে, সোয়ানা কি বলছে, বলে সায়ক দা দিদি গ্ল্যামার এত বেড়ে যাচ্ছে কেন, কি রহস্য? বাবা আমার আর নাকি সোয়ানা রে, এসো যাও এসো। অনেকদিন বাদে দেখলে আর আমাকে চিনতে পারে না। এই সায়ক আঙ্কেল দেখ তো, কালকে তোমার একটা গান দেখছিলে দেবনের আশা, তোমার সায়ক আঙ্কেল শুধু গান শুনবে, শুধু সায়ক আঙ্কেল গান শুনবে। বড় হয়েছে পরে কথা বলি, ভাইয়ার মতো। এটা কি, টাটা, ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।